আচ্ছা, আপনাদের মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে ক্লাসের একটা নির্দিষ্ট কাজ, ইনকামের যে উৎস সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাদের প্র্যাকটিস আর মেহনতটা সবচেয়ে বেশি প্রয়োজন। এখন আমাদের মেহনতটা মার্কেট প্লেসে করব। আর বিষয়টা হচ্ছে যে আমরা যে টি শার্ট ডিজাইন গুলোন অলরেডি যে কয়টা ক্যাটাগরির বা যে জিনিসগুলো করছি, আশা করা যায় এগুলোর মধ্যে আমাদের কি আসবে, অর্ডার আসবে। আর এখন যে টি শার্ট গুলো আমাদের করানো হয়েছে, এর মধ্যে টি শার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে সেটি হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে ডিজাইন গুলো দিবে সেই রিকোয়ারমেন্ট গুলো বোঝা 1 নম্বর। কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো বুঝবেন? দ্বিতীয় স্টেপ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার পর আপনি কিভাবে ফন্ট গুলো পছন্দ করবেন বা কি স্টাইল পছন্দ করবেন? তো আপনাদেরকে ফন্ট ডাউনলোডের জন্য আমি কিন্তু কিছু সাইট বলেছিলাম, এটা কি মনে আছে আপনাদের? আচ্ছা, দা ফন্ট, আমরা কিন্তু ফন্ট ডাউনলোডের জন্য, হ্যাঁ আমরা কিন্তু ফন্ট ডাউনলোডের জন্য এই দা ফন্টটাকে বেস্ট হিসেবে বেছে নিয়েছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখানে কিন্তু ফন্ট ডাউনলোডের অনেকগুলো কিন্তু নেম আছে, সব ক্যাটাগরির ফন্ট এখানে আমরা পেয়ে যাব। তাহলে টি শার্ট ডিজাইন করতে গেলে ফন্টের একটা কিন্তু যে পার্টটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ফন্টের পর আমরা কিন্তু, জি বলেন। আচ্ছা, নেটের একটু হয়তো প্রবলেম হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন কি যাচ্ছে? হ্যালো, হ্যাঁ কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি তো? হ্যাঁ, নেটের একটু সমস্যা। তো বিষয়টা হচ্ছে যে টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদের ফন্ট পছন্দ এবং ফন্টকে বসানো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে আপনাদের ফন্ট নিয়ে তো কোনো ঝামেলা নেই, কারো কি কোনো ঝামেলা আছে ফন্টের, টি শার্টে কী ধরনের ফন্ট ব্যবহার করতে হয়? আশা করি এই ধরনের কারো প্রবলেম হবে না। আচ্ছা, এখন বিষয়টা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে টি শার্টের কালার, টি শার্টে কি ধরনের কালার ব্যবহার করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা যদি কালার পছন্দ না করতে পারি, তাহলে আমরা কি বলেছিলাম যে সাপোজ ধরেন আপনাকে ক্লায়েন্ট হান্টিং টি শার্ট দিয়েছে, তাহলে আপনি হান্টিং টি শার্ট ডিজাইন, আচ্ছা আমরা হান্টিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে আমরা গুগলে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ডিজাইন পাব, যেখানে কি ধরনের কালার ব্যবহার করছে আমরা কিন্তু এখান থেকে কালারগুলো পিক করব আমাদের টি শার্টে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ফন্ট এবং কালার দুটোরই কিন্তু কি যে প্রবলেমটা সেটা আমি সলভ করলাম। এখন বিষয়টা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি কোনো একটা ক্লায়েন্ট আমাকে একটা ডিজাইনের এলিমেন্ট জমা দেয়, তাহলে সেই এলিমেন্টটার যদি নাম আমার জানা না থাকে, তাহলে এই এলিমেন্টটা কিভাবে খুঁজে বের করব? এটা কিন্তু যারা টি শার্ট ডিজাইন করি আমরা, তাদের কিন্তু সবচেয়ে বেশি ভুল হয়। সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে এইরকম একটা এলিমেন্ট দিয়েছে, তাহলে এই এলিমেন্টটাকে খুঁজে বের করতে হলে আমরা কোথায় থেকে বের করি, আপনার কি মনে আছে? হ্যাঁ, ইয়ানডেক্স অথবা গুগল যে কোনো একটাকে আমরা ফলো করতে পারি, তাই না? আচ্ছা, আমরা এই দুটার মধ্যে যে কোনো একটাকে ফলো করে আমরা কাঙ্ক্ষিত সে ভেক্টরের নাম জেনে ব্যবহার করতে পারি। তাহলে এই যে 3টা বা 4টা রুলস টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টা রুলস কিন্তু আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমাদের
যে মূল টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে এখন মার্কেট প্লেসে উপার্জন করব, তাই না? এখন কিন্তু আপনারা কম বেশি অনেকেই ডিজাইন জমা দিয়েছেন। এখন আমরা যদি ফাইবারে আসি, এখান থেকে যে FIVE ডবল ফাইবার, আচ্ছা ফাইবারে যদি আমরা একটু সার্চ করি, আমরা এতদিন যে কাজগুলো শিখেছিলাম এই রকম কাজের কি কোনো অফার ফাইবারে আছে কিনা, বা এই রকম কাজ ফাইবারে সেল হচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। কারণ আপনারা হতাশা হওয়া যাবে না, আপনারা যেতটুকু শিখছেন এতটুকুর মধ্যেই আপনাকে উপার্জন করতে হবে। জি ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্ক্রিন রেকর্ড আমি অবশ্যই করছি, ভিডিওটা দেখে নেবেন, সমস্যা হবে না। আচ্ছা আমি বলছিলাম যে আমরা যে ক্যাটাগরি টি শার্ট গুলো অলরেডি আমাদের করা হয়েছে, এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কি ফাইবারে কোনো সেল হচ্ছে কি না, আমাদেরকে কোনো হতাশা হওয়া যাবে না, এক নম্বর কথা। এখন বিষয়টা হচ্ছে আমি কয়েকটা ক্যাটাগরি আমি টি শার্ট আমি ওপেন করব, যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। সো ফার্স্ট ফার্স্ট আমরা একটা টি শার্ট ওপেন করি, যে অলরেডি এখানে 37টা সেল হয়েছে, আমরা এই টি শার্টটা ওপেন করছি, এবং এখানে 62টা টি শার্ট সেল হয়েছে। আচ্ছা দেন এখান থেকে আরেকটা টি শার্ট ওপেন করছি, 573টা অলরেডি তার রেটিং আছে এই একটা গিগে। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা যে ক্যাটাগরি গুলো করছি এরই মধ্যে কি এখানে আছে কিনা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখি এই গিগটা, এই গিগে 573টা রেটিং অলরেডি মানে আছে এই গিগে, এবং এখানে অলরেডি 5টা অর্ডার অ্যাক্টিভ আছে। এখানে দেখেন 5 অর্ডার ইন কিউ, মানে 5টা অর্ডার অলরেডি অ্যাক্টিভ আছে। এখন একটু খেয়াল করুন যে আপনারা এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ডিজাইনটি আপনারা যে কজন আছেন আপনারা আশা করি সবাই করতে পারবেন, এবং এইরকম ক্যাটাগরির ডিজাইন আমরা করছি। দেন আমরা যদি নেক্সট আর একটা ডিজাইনে আসি, এখানে আপনাদেরকে হয়তো বা এইরকম কোনো ক্যাটাগরির ডিজাইন করানো হয়নি, কিন্তু এই যে ডিজাইনটা বা এলিমেন্টটা ব্যবহার করা হয়েছে এগুলোকে কিন্তু রিবন বলা হয়। জাস্ট টেক্সটগুলোকে বসানোর পর এখানে রিবনগুলো বসায় দিই, আর কিচ্ছু না। আমরা কিন্তু চাইলে এই ভেক্টরগুলো বা রিবনগুলো ডাউনলোড করে ডিজাইন করতে পারি। তারপরে দেখেন এটা কিন্তু ক্লায়েন্টের সেল করা প্রোডাক্ট, সিম্পল একটা ডিজাইন। আচ্ছা তারপর আমরা যদি দেখি এটাও একটা সিম্পল ডিজাইন, নেক্সটে প্রেস করলাম এটাও একটা সিম্পল ডিজাইন, এটাও একটা সিম্পল ডিজাইন, এখানে দেখেন জাস্ট একটা ভেক্টর প্লাস সিম্পল টেক্সট, এখানে দেখেন একটা সিম্পল ডিজাইন বলা যায়, যে এই এলিমেন্টগুলো জাস্ট অ্যাড করা হয়েছে আর কিচ্ছু না। আচ্ছা তারপরে দেখেন এখানেও সব এলিমেন্টগুলো আপনি ফ্রি পিকে পেয়ে যাবেন, অ্যাড করা হয়েছে, জাস্ট টেক্সটগুলোকে ঘোরায় দিয়েছে। আচ্ছা আমরা এই যে একটা বড় একটা যে ডিজাইনের যারা সেল করতেছে তাদের কিন্তু কিছু লোগো ডিজাইন আমরা দেখলাম, টি শার্ট ডিজাইন। সো এই ক্যাটাগরি কিন্তু আমরা সবাই করতে পারবো। দেন আরেকজনের আমরা যদি একটু গিগ দেখি, যে সে 62টা এই গিগে তার রেটিং আছে এবং এখানে একটা অর্ডার তার অ্যাক্টিভ আছে। সো এখানে দেখেন সচরাচর যে ডিজাইনগুলো করা আছে আপনারা কিন্তু দেখে দেখে সবাই করতে পারবেন, এখানে খুব যে হার্ড কোনো কিছু টেক্সট ব্যবহার করা হয়েছে এমনটা কোনো কিছুই না। যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিয়ে এসে বসাইতে পারবেন। আচ্ছা তারপরে দেখেন সেম একই ক্যাটাগরির অনেকগুলো ডিজাইন, তারপর নেক্সট করে দেখেন একই ক্যাটাগরি। এখন যে ডিজাইনগুলো দেখবো এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাছে সেল করা প্রোডাক্ট, ঠিক আছে। দেখেন এই প্রোডাক্টটা কিন্তু ক্লায়েন্টের সেলিং প্রোডাক্ট, একবারে সিম্পল একটা ডিজাইন।
তাহলে আমরা এই যে যে ডিজাইন গুলো দেখলাম, এই ডিজাইনের উপরে বেস করে আমাদেরকে কিন্তু টি শার্ট ডিজাইন গুলো করতে হবে। মানে আপনি যে ক্যাটাগরির ডিজাইন করবেন বা এখানে গিগ পাবলিশ করবেন, সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে গিগ করতে হবে। বুঝতে পারছেন আপনারা? তাহলে এখন আমরা নেক্সট যেই যেদিন আমরা ক্লাস করব, যে এখন আমাদের মার্কেট প্লেস নিয়ে থাকতে হবে। সো আমি প্রথমত নেক্সট দিন কবে আপনারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বলেন। কামরুল ভাই এবং রাকিব হাসান ভাই, কবে অ্যাকাউন্ট খুলে দিলে আপনাদের জন্য ভালো হবে? না, আমি নেক্সট ক্লাসে যেদিন আপনারা ফ্রি থাকবেন সেই দিন আমি একটা অ্যাকাউন্ট খুলে দেব, ঠিক আছে? সেই অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আমরা একটা গিগ তৈরি করব, এবং গিগ তৈরি করার আমার মনে হয় যে গিগ তৈরি করার মানে অ্যাকাউন্ট খোলার আগে একটা গিগ রেডি করাটাই সবচেয়ে উত্তম। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, গিগ অ্যাকাউন্ট খোলার পূর্বে গিগ তৈরি করাটা সবচেয়ে উত্তম। সো আশা করা যায় যে আপনাদেরকে কালকে, ঠিক আছে, কালকে আমি আবারও ক্লাস নেব। কালকে আমি কিভাবে গিগ তৈরি করবেন, কি টি শার্টের উপরে বেস করে গিগ তৈরি করবেন, একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস নেব। আশা করি আপনারা সবাই অ্যাটেন্ড হবেন ক্লাসটাতে, কারণ এতদিন কষ্ট করে যেহেতু ক্লাস করছেন, নেক্সট যেদিন আগামীকাল বা যেদিন আপনারা যদি ব্যস্ত থাকেন কালকে, তাহলে নেক্সট দিন, তার পরের দিন, তারপরও আপনারা গ্রুপে আলোচনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু গ্রুপে আলোচনা করে কবে একসঙ্গে থাকতে পারবেন সবাই, কারণ গিগের বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাকে ডিসাইড করতে হবে কোন বিষয় নিয়ে আপনি করবেন, বুঝতে পারছেন? এই জন্য নেক্সট ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হবে এই কয়েকদিন, কালকের পর থেকে যে ক্লাস গ্রহণ হবে। তাহলে আপনারা গ্রুপে আলোচনা করেন, আলোচনা করে কবে আপনারা সবাই অ্যাটেন্ড করতে পারবেন, খন্দকার ভাই কবে অ্যাটেন্ড করতে পারবে, উর্মি আপু কবে অ্যাটেন্ড করতে পারবে, সবগুলো আলোচনা করে আমাকে জানাবেন। আমি সেই নেক্সট দিন ক্লাস নিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে আশা করা যায় একটা গিগের প্রসেস করে দেবো, এবং সেই প্রসেসটা আপনারা অগ্রসর হবেন ইনশাল্লাহ, ইনকামের একটা উত্তম সোর্স আপনারা পাবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আচ্ছা আচ্ছা, তারপরও আপনি রাকিব হাসান ভাই, আচ্ছা, আপনার গ্রাঞ্জ ইফেক্টের প্রবলেম, আর আপনাদেরকে হচ্ছে, আচ্ছা, নেক্সট দিন আমি বোঝাবো যে টি শার্ট মক আপ কিভাবে করতে হয়, ঠিক আছে? মক আপিংটা আপনাদেরকে করানো নেই, শুধু আপনি একটু গ্রাঞ্জ ইফেক্টটা দেখেন যে আমরা গ্রাঞ্জ ইফেক্টটা কিভাবে ব্যবহার করা হয়। আপনার যেটা প্রবলেম হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, সামারে আমাদের আছে মেবি। আচ্ছা, আপনারা কি এই টি শার্ট গুলো কি করছেন? আমি কিন্তু ইউটিউবে সারা আছে এই টি শার্ট গুলো কি মনে হয় শুধু উর্মি আপু প্র্যাকটিস করছে, আপনারা কি করছেন? আচ্ছা ভাই, রাকিব ভাই, আপনি, হ্যাঁ, এগুলো তো ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখছেন কি? আচ্ছা, এগুলো একটু দেখবেন, বুঝছেন? এগুলো তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই ভিডিও গুলো তো পাবলিক করা আছে, বুঝছেন নাই? আচ্ছা আচ্ছা, একটু দেখেন যে এখানে এই ফাটা ফাটা দাগ যেভাবে বসানো আছে, এটার প্রবলেমের কথাই তো বলছেন, তাই না রাকিব ভাই? এখন কি এখন কি শোনা যায়?
আচ্ছা, আমি তো এখন স্ক্রিন শেয়ার হয় নাই। এখন কি শেয়ার হয়েছে ভাই? এখন কি স্ক্রিন দেখা যায়? আচ্ছা আচ্ছা, আপনি তো সমস্যায় যে ফাটা ফাটা যে দাগ করা এগুলো নিত, তাই না? আচ্ছা, তাহলে এগুলোর নাম কি আপনার কি জানা আছে? আচ্ছা, এটাকে বলা হয় গ্রাঞ্জ ইফেক্ট, ঠিক আছে? এখন দেখেন, এই ইফেক্টটা যখন বসানো ছিল তখন ফাটা ফাটা দাগ ছিল, এখন কি কোনো ফাটা ফাটা দাগ নাই, তার মানে এটাকে আমি গ্রাঞ্জ ইফেক্ট বসাবো। গ্রাঞ্জ ইফেক্ট বসাতে হলে আপনার সমস্ত অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পর আপনি এরকম গ্রাঞ্জ ইফেক্ট লিখে ফ্রি পিকে সার্চ করবেন, দেখবেন যে গ্রাঞ্জ ইফেক্ট চলে আসবে। সো আমরা এখানে একটু ফ্রি পিকে যাই। ফ্রি পিক, আচ্ছা, নেটের খুব প্রবলেম। দেখা যাচ্ছে না? না, এখন দেখা যায়। আচ্ছা, ফ্রি পিকে এসে আমরা গ্র্যান্ডস ইফেক্ট লিখে সার্চ করব, তাহলে দেখব যে প্রথমে আমাদের গ্র্যান্ডস ইফেক্টটা চলে আসবে। এই যে গ্র্যান্ডস স্ট্রাকচার অথবা গ্র্যান্ডস ইফেক্ট, যেটাই বলেন আপনি, এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি মেইন ফাইলটা ওপেন করলে এরকম ইফেক্টটা চলে আসবে। সো এই ইফেক্টটাকে প্রথমে কপি করে নিয়ে এসে ইমেজটার উপরে বসায় দিবেন। আপনার সাইজ ছোট বড় যতটুকু লাগে ততটুকু আপনি বসায় দিলেন। দেওয়ার পর আপনি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন। করার পর সম্পূর্ণ ডিজাইনটা হয়ে গেলে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবেন। রাখার পর আমরা উইন্ডোতে আসব। আসার পর ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, দেখেন ট্রান্সপারেন্সি, আমরা এই অপশনটা শো করলাম। শো করার সঙ্গে সঙ্গে দেখেন এই পুরো লোগোটা, আমাদের ডিজাইনটা আমাদের একটা কর্নারে আসতেছে এবং পাশের কর্নারে ক্রস চিহ্ন আছে। সো এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। করার পর আমাদের ডিজাইনটা যখন হারায় যাবে তখন আমরা এই চেক মার্ক আছে, চেক মার্কটা উঠায় দেবো, তাহলে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি। সো এই ঘরটাকে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে এফ এ প্রেস করব। কন্ট্রোল চেপে ধরে এফ মানে ওটার উপরই পেস্ট হলো। হওয়ার পর আপনি এখান থেকে অপারসিটিটাকে 50 বা 30, যেটা আপনার ভালো লাগে, যেভাবে পারফেক্ট মনে হয় সেভাবে নেওয়ার পর আপনি এই ঘরে ক্লিক দিবেন। তাহলে দেখেন আমাদের গ্রাঞ্জ ইফেক্টটা কিন্তু এখানে বসায় গেছে। এখন আপনি সেভ করেন, যেভাবে যেটা করবেন সেটাই হবে। কিন্তু বুঝাতে পারছি আমি? রাকিব ভাই, বোঝা গেছে?
আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি ভিডিওটা দিয়ে দিব, অনেক সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রবলেম আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, নেন, সমস্যা নাই। আমি নেক্সট দিন আপনারা আলোচনা করে আমাকে জানাবেন, ঠিক আছে? তো আপনারা সকলে ভালো থাকেন। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে, নেন ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে।